macro economics এর অলিগোপলি মার্কেট ফার্স্ট আমরা দেখে নিই অলিগোপলি মার্কেট কাকে বলে এ মার্কেট ইজ সেড টু বি অলিগোপলি মার্কেট ইন হুইচ দেয়ার আর ফিউ ফার্মস প্রোডিউসিং আইদার সেম প্রোডাক্ট অর ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট বিলংগিং টু দ্য সেম ক্লাস অ্যান্ড সেটিং ইট টু দ্য লার্জ নাম্বার অফ বায়ার্স ইন দ্য মার্কেট তার মানে কি হলো যে এই ধরনের বাজারে অল্প কিছু সংখ্যক ফিউ ফার্মস মানে অল্প কিছু সংখ্যক ফার্ম তারা তাদের প্রোডাক্টটা সেল করে যদিও এখানে ক্রেতার সংখ্যা বায়ার্স কিন্তু লার্জ অনেক থাকে এবং তারা যে প্রোডাক্টটা মার্কেটে সেল করছে সেটা আইদার হোমোজিনিয়াস প্রোডাক্ট হতে পারে অথবা সেটা ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট হতে পারে তাহলে এখানে আমাদের মেইন যে জায়গাটা ফোকাস করতে হবে মেইন যে জায়গাটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কি অলিগোপলি মার্কেটে কি থাকবে ফিউ ফার্ম থাকবে যারা জিনিসটা প্রডিউস করবে এই ধরনের বাজারে লার্জ নাম্বার অফ বায়ার্স থাকবে যারা জিনিসটা কনজিউম করবে এবং আইদার সেম প্রোডাক্ট অর্থাৎ হোমোজিনিয়াস প্রোডাক্ট সেখানে বিক্রি হবে অথবা সেখানে ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট বিক্রি হবে সেম প্রোডাক্টের মধ্যে মানে সেম প্রোডাক্ট বলতে বোঝাচ্ছে যে প্রোডাক্টটা একদমই সেম ঠিক আছে কোম্পানি আলাদা হতে পারে যেমন এক্সাম্পল হিসাবে আমরা কি ধরতে পারি ধরো স্টিল অ্যালুমিনিয়াম এগুলো যারা তৈরি করে ঠিক আছে এদেরকে আমরা সেম প্রোডাক্ট বা হোমোজিনিয়াস প্রোডাক্ট বলতে পারি আর ডিফারেন্সিয়েটেড প্রোডাক্টের মধ্যে আসছে কি অটোমোবাইল বা কোল্ড ড্রিঙ্কস অটোমোবাইলের ক্ষেত্রে ধরো মারুতি স্মল কার বিক্রি করছে এবং সেখানে স্মল কার মার্কেটে আরেকজন আছে হচ্ছে হুন্ডাই যারা ম্যাক্সিমাম মার্কেট শেয়ারটা ধরে রেখেছে এখানে দেখবে মারুতি আর হুন্ডাই যদিও স্মল কার এটা বিক্রি করছে দেখবে কার টু কার কিছু সেখানে ভ্যালিয়েশন আমরা দেখতে পাই সেখানে কিছু স্পেসিফিকেশনের পার্থক্য থাকে তার জন্য এই প্রোডাক্টগুলো কেমন হয়ে গেল ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট কিন্তু কোল্ড ড্রিঙ্কস হচ্ছে ওয়ান টাইপ অফ ইয়ে যেখানে কোল্ড ড্রিঙ্কস এর ক্ষেত্রে এক এক ধরনের ফ্লেভার আলাদা কালার আলাদা ঠিক আছে এগুলোর ক্ষেত্রে তার মানে সেম জিনিসই কোল্ড ড্রিঙ্কস কিন্তু তাদের মধ্যে কিছু পার্থক্য আছে ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট কিন্তু স্টিল অ্যালুমিনিয়াম এগুলো যেই তৈরি করুক না কেন প্রোডাক্ট কিন্তু সেমই থাকবে প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে তার জন্য এটা হয়ে যাচ্ছে সেম প্রোডাক্ট তাহলে ফিউ ফার্মস লার্জ নাম্বার অফ বায়ার্স সেম প্রোডাক্ট অথবা ডিফারেন্সিয়েট প্রোডাক্ট যে মার্কেটে আমরা দেখতে পাই তাকে আমরা অলিগোপলি মার্কেট বলি কিন্তু এখানে মাথায় রাখবে যেহেতু এখানে বায়ার্স অনেক বেশি আর সেলার্স হচ্ছে ফিউ তার জন্য প্রত্যেকটা ফার্ম কিন্তু এক একটা হিউজ ফার্ম ঠিক আছে এখানে কোনো স্মল ফার্মে আমরা এক্সিস্টেন্স দেখতে পাই না এখানে প্রত্যেকটা ফার্ম হলো হিউজ ফার্ম মানে অনেক বড় বড় ফার্ম নেক্সট হচ্ছে কত ধরনের আমরা অলিগোপলি মার্কেট দেখতে পাই টাইপস কি কি টাইপস আমরা অলিগোপলি মার্কেটকে দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে অন দ্য বেসিস অফ নেচার অফ প্রোডাক্ট অর্থাৎ কি ধরনের প্রোডাক্ট মার্কেটে বিক্রি হচ্ছে তার বেসিসে একটা ক্লাসিফিকেশন হতে পারে আর একটা হচ্ছে অন দ্য বেসিস অফ নেচার অফ কম্পিটিশন অর্থাৎ এখানে সেলার্সদের মধ্যে কিরকম ধরনের কম্পিটিশন চলছে সেই অনুযায়ী আমরা অলিগোপলি ক্লাসিফিকেশন করতে পারি নেচার অফ প্রোডাক্ট অনুযায়ী আমরা অলিগোপলিকে দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে পারফেক্ট অলিগোপলি অর পিওর অলিগোপলি আর একটা হচ্ছে ইমপারফেক্ট অলিগোপলি এর মধ্যে পারফেক্ট অলিগোপলি বা পিওর অলিগোপলি কাদের বলছে যে সমস্ত অলিগোপলি মার্কেটে ফার্ম সেম অর্থাৎ হোমোজিনিয়াস কমোডিটি যেখানে বিক্রি হয় তাদেরকে আমরা কি বলি পারফেক্ট অলিগোপলি অর্থাৎ স্টিল অ্যালুমিনিয়াম এই ধরনের মার্কেটকে আমরা কি বলতে পারি পারফেক্ট অলিগোপলি কিন্তু যে ধরনের মার্কেটে প্রোডাক্ট হোমোজিনিয়াস হেটেরোজিনিয়াস অর্থাৎ ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট বিক্রি হয় তাদেরকে আমরা কি বলি ইমপারফেক্ট অলিগোপলি যেমন এক্ষেত্রে অটোমোবাইল মার্কেট কোল্ড ড্রিঙ্কসের মার্কেট এগুলো হলো ইমপারফেক্ট অলিগোপলি মার্কেট ওকে নেক্সট হচ্ছে অন দ্য বেসিস অফ নেচার অফ কম্পিটিশন কিরকম ধরনের কম্পিটিশন মার্কেটে চলছে সে অনুযায়ী আমরা অলিগোপলি ডিফারেন্সিয়েট করতে পারি একটা কলিউসিভ অলিগোপলি একটা নন কলিউসিভ অলিগোপলি কলিউসিভ অলিগোপলি মানে এখানে ফার্মদের মধ্যে একটা লিখিত বা অলিখিত চুক্তি থাকে যে তারা প্রাইস নিয়ে কোনো কম্পিটিশন প্রাইস বা কোয়ান্টিটি নিয়ে কোনো কম্পিটিশন করবে না প্রাইস বা কোয়ান্টিটি নিয়ে তারা কোনো রকম কম্পিটিশন করবে না অর্থাৎ ব্যাপারটা এরকম ধরনের আমরা বোঝাতে পারি যে ধরো চারটে ফার্ম আছে এ বি সি ডি চারটে ফার্ম করা আছে এবার এই চারটে ফার্ম তাদের নিজেদের মধ্যে একটা অলিখিত চুক্তি বা লিখিত চুক্তি রিটেন এগ্রিমেন্ট অর আনরিটেন এগ্রিমেন্ট যেমনই বলো এদের মধ্যে একটা এগ্রিমেন্ট করলো যে এ বিং দ্য লার্জ ফার্ম অফ দিস গ্রুপ এই গ্রুপের মধ্যে ধরে নাও এ হচ্ছে সব থেকে বড় ফার্ম সুতরাং এ প্রাইস লিডার হিসাবে কাজ করবে এ কি হিসাবে কাজ করবে
প্রাইস লিডার হিসেবে কাজ করবে, অর্থাৎ মার্কেটে কমোডিটিটা কি দামে বিক্রি হবে এবং কতটা কোয়ান্টিটিতে বিক্রি হবে সেটা ঠিক করবে কে? এ। এবং এ যেটা ঠিক করে দেবে সেটা বি সি ডি, এটা প্রত্যেকে মেনে চলবে। অর্থাৎ এই তো এরকম ধরনের যদি একটা মার্কেট সিচুয়েশন আমরা অলিগোপলি মার্কেটে দেখতে পাই, তখন সেটাকে আমরা কি বলি? কলিউসিভ অলিগোপলি। অর্থাৎ কলিউসিভ অলিগোপলি মার্কেটে ইন্ডিভিজুয়াল প্রফিট ম্যাক্সিমাইজেশনের থেকে জয়েন্ট প্রফিট ম্যাক্সিমাইজেশনের উপর বেশি জোর দেওয়া হয়, কারণ এখানে এ ঠিক করে দিচ্ছে প্রাইস আর কোয়ান্টিটি, বি সি ডি এরা প্রত্যেকেই সেটাকে মেনে চলছে। অর্থাৎ এখানে মার্কেটের জয়েন্ট প্রফিটটা ম্যাক্সিমাইজ হচ্ছে, সেখান থেকে যে যার শেয়ার নিয়ে নিচ্ছে, ঠিক আছে? এখানে ইন্ডিভিজুয়াল প্রফিট ম্যাক্সিমাইজেশন অবজেক্টিভ না, এখানে জয়েন্ট প্রফিট ম্যাক্সিমাইজেশনটাই হলো অবজেক্টিভ। নেক্সট হলো এবং পলিসি বলিও বলি আর একটা বড় সব থেকে বড় যে উদাহরণ যেটা আমাদের দিতেই হবে সেটা হচ্ছে ওপেক। ওপেক অয়েল অ্যান্ড পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, অর্থাৎ এখানে সৌদি আরব মনে করো, কাতার মনে করো, কুয়েত মনে করো, ঠিক আছে, ইরান, ইরাক, এদের প্রত্যেকের কাছে মিডল ইস্ট কান্ট্রিগুলোর মাটির তলায় প্রচুর পরিমাণে তেল আছে, এবং এরা নিজেরা মিলে কি তৈরি করেছে? একটা কার্টেল, একটা গ্রুপ বা একটা কলিউসিভ একটা ব্যাপার তৈরি করেছে, একটা এগ্রিমেন্ট করে নিয়েছে। তারা কি করছে? তারা যে পরিমাণ ক্রুড অয়েল প্রোডাকশন করছে সেই ক্রুড অয়েলটাকে তারা একটা নির্দিষ্ট প্রাইসে বাকি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের কাছে বিক্রি করছে, ঠিক আছে? এদেরকে আমরা কি বলি? অয়েল অ্যান্ড পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। এবং এই ওপেক, এই ওপেক এই জিনিসটা তৈরি হওয়ার ফলে ক্রুড অয়েল যখন মার্কেটে বিক্রি হয় তার একটা নির্দিষ্ট দাম থাকে, তার অনেকগুলো দাম আমরা দেখতে পাই না। প্লাস এর মাধ্যমে তারা কি করে? একটা জয়েন্ট প্রফিট ম্যাক্সিমাইজ করে, যে জয়েন্ট প্রফিটের থেকে এদের যে সমস্ত মেম্বার কান্ট্রি আছে তারা প্রত্যেকের প্রফিট শেয়ারটা ভাগ করে নেয়। নন পলিসি অলিগোপলি, নন পলিসি অলিগোপলি মানে যেখানে একটা প্রাইস কম্পিটিশন থাকে, অর্থাৎ এখানে কোনো রিটেন আর আনরিটেন কোনো এগ্রিমেন্ট থাকে না। অর্থাৎ ধরে নাও এখানে চারখানা ফার্ম আছে, চারখানা ফার্ম যদি প্রত্যেকেই প্রত্যেকের সাথে প্রাইস এবং কোয়ান্টিটি এই দুটোতেই কম্পিটিশনের মধ্যে চলে আসে, তখন সেখানে আমরা বলি সেটাকে নন পলিসি অলিগোপলি। ওকে, নেক্সট আমরা চলে আসছি ফিচার্স অফ অলিগোপলি মার্কেট। কি কি ফিচার্স আমরা দেখতে পাই? ফার্স্ট হলো অলিগোপলি মার্কেটে ফিউ ফার্মস থাকে আর মেনি বায়ার্স থাকে, এটা আমি প্রথমেই তোমাদের এখানে বলে দিয়েছি। এখানে আমাদের বলে দেওয়া আছে এখানে ফিউ ফার্মস আছে এবং মেনি বায়ার্স থাকে। সুতরাং ফার্স্ট কন্ডিশন ফিউ ফার্মস অ্যান্ড মেনি বায়ার্স, এটা তোমরা বুঝে গেছো। নেক্সট হচ্ছে প্রোডাক্টস আর আইদার হোমোজিনিয়াস অর ডিফারেন্সিয়েটেড, এটাও তোমরা বুঝে গেছো। প্রোডাক্ট আর আইদার সেম প্রোডাক্ট অথবা ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট, যেমন যদি আমরা স্টিল বা অ্যালুমিনিয়াম মার্কেটের কথা ভাবি তাহলে এগুলো সেম প্রোডাক্ট, আর যদি আমরা অটোমোবাইল বা কোল্ড ড্রিঙ্কস এর কথা ভাবি তাহলে এগুলো ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট। নেক্সট হচ্ছে মার্কেটের মধ্যে আমরা ডিমান্ডে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স। ইন্টারডিপেন্ডেন্স এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। ইন্টারডিপেন্ডেন্স ব্যাপারটা কি? ইন্টারডিপেন্ডেন্স ব্যাপারটা হলো যে যেহেতু এখানে খুব অল্প ফার্ম রয়েছে এবং বায়ার প্রচুর রয়েছে, সুতরাং প্রত্যেকটা ফার্ম মার্কেটের একটা সিগনিফিকেন্ট শেয়ার দখল করে। এবার কোনো ফার্ম যদি তার প্রাইস অথবা কোয়ান্টিটি ডিসিশনে কোনো চেঞ্জ করে তাহলে তার এফেক্টটা বাকি ফার্মগুলোর উপর এসে পড়ে এবং বাকি ফার্ম সে অনুযায়ী তাদের স্ট্র্যাটেজি ঠিক করে। ওকে, মনে করো এ ফার্ম তার প্রাইস অথবা কোয়ান্টিটি চেঞ্জ করলো, তাহলে তার একটা এফেক্ট কিন্তু বি সি ডি এই সমস্ত ফার্মগুলোর উপর এসে পড়বে, কারণ এখানে ফিউ ফার্মস হয়েছে এবং তারা মার্কেটের একটা লার্জ শেয়ার হোল্ড করে রয়েছে। সুতরাং একটা ফার্ম যদি কোনো রকম প্রাইস কোয়ান্টিটি কম্বিনেশন চেঞ্জ করে তাহলে তার এফেক্টটা বাকি ফার্মগুলোর উপর এসে পড়ে এবং বাকি ফার্ম এ কি প্রাইস কোয়ান্টিটি চেঞ্জ করেছে সেই অনুযায়ী তারা ডিসিশন নেয় যে তারা তাদের স্ট্র্যাটেজি কি করবে, তারা তাদের প্রাইসটাকে কমাবে না বাড়াবে না কি জায়গায় রাখবে, কোয়ান্টিটি কমাবে বাড়াবে নাকি অন্য কোনোভাবে সেটাকে ইয়ে করবে, সেরকমভাবে তারা ডিসিশন নেয়। তাই এই মার্কেটে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এখানে ফার্মগুলো প্রত্যেকে প্রত্যেকের উপর খুব ইন্টারডিপেন্ডেন্ট, একজন আরেকজনের উপর প্রত্যেকটা খুব নির্ভরশীল থাকে। অর্থাৎ কেউ যদি কোনোভাবে কোনো প্রাইস ডিসিশন বা প্রাইস কোয়ান্টিটি কম্বিনেশন চেঞ্জ করে তার এফেক্ট সঙ্গে সঙ্গে বাকি ফার্মগুলোর উপর এসে পড়ে, তাই ইন্টারডিপেন্ডেন্স। নেক্সট নেক্সট হলো এন্ট্রি ব্যারিয়ার। এন্ট্রি ব্যারিয়ার মানে এমনি তো বলা হয় যে অলিগোপলি মার্কেটে কোনো এন্ট্রি এবং এই মানে এন্ট্রি আর এক্সিট হচ্ছে এখানে ফ্রি, অর্থাৎ এন্ট্রি আর এক্সিটের ক্ষেত্রে কোনো রকম রেস্ট্রিকশন নেই। কিন্তু অ্যাকচুয়ালি এই ধরনের মার্কেটে এন্ট্রি ক্ষেত্রে কিছু ব্যারিয়ার লক্ষ্য করা যায়,
এন্ট্রি ব্যারিয়ার বলতে কি রকম দেখো প্রথম হচ্ছে যে সেটআপ কস্ট কারণ এখানে প্রত্যেকটা ফার্ম হচ্ছে অনেক হিউজ বড় বড় ফার্ম সুতরাং নতুন কোন ফার্ম যখনই এই মার্কেটে এন্টার করবে তার একটা সেটআপ কস্ট লাগবে হোয়ারাজ যারা এক্সিস্টিং ফার্ম তারা অলরেডি যেহেতু ওখানে রয়েছে সুতরাং তাদের সেই সেটআপ কস্টটা লাগছে না এটা একটা নাম্বার হতে পারে নেক্সট যেটা আসতে পারে সেটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালু যে ফার্মটা নতুন আসছে তার কোনো ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়নি কিন্তু যারা এক্সিস্টিং ফার্ম রয়েছে তাদের একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হয়ে গেছে এবং কনজিউমাররা সেই ব্র্যান্ডের প্রতি বেশি অ্যাট্রাক্টেড সুতরাং নতুন ফার্মকে মার্কেটে এসে সেই ব্র্যান্ড ভ্যালুটা ক্রিয়েট করতে সমস্যা হতে পারে ঠিক আছে নেক্সট আর একটা যেটা আসতে পারে সেটা হচ্ছে র মেটেরিয়াল কারণ এখানে ফিউ ফার্মস রয়েছে এবং প্রত্যেকটা ফার্ম অনেক বড় বড় সুতরাং তারা র মেটেরিয়ালের উপর তাদের একটা কন্ট্রোল থাকে এবার নতুন ফার্ম যখন আসবে সেই নতুন ফার্ম এসে সেই র মেটেরিয়ালটাকে সেইভাবে পাবে কিনা সেটা নিয়ে একটা প্রবলেম বা একটা অসুবিধা তৈরি হয়ে যেতে পারে কারণ অলরেডি যা এক্সিস্টিং র মেটেরিয়াল রয়েছে তার উপর যারা এক্সিস্টিং ফার্ম রয়েছে তাদের একটা সেখানে কন্ট্রোল থাকে সুতরাং তারা নতুন ফার্মকে সেই র মেটেরিয়ালের উপর কন্ট্রোল তৈরি করতে নাও দিতে পারে তাহলে এগুলো হচ্ছে সাম ব্যারিয়ার্স যে ব্যারিয়ার্সগুলো থাকার জন্য নতুন ফার্ম চট করে যদিও এখানে ফ্রি এন্ট্রি অ্যান্ড ফ্রি এক্সিট কিন্তু চট করে মার্কেটে ঢুকতে পারে না নেক্সট হচ্ছে ইম্পর্টেন্স অফ সেলিং কস্ট এই মার্কেটে একটা বিরাট বড় ব্যাপার হচ্ছে সেলিং কস্ট যেটাকে আমরা প্রমোশন কস্ট বলতে পারি বা অ্যাডভার্টাইজমেন্ট কস্ট বলতে পারি এটা কিন্তু একটা বিরাট বড় ফ্যাক্টর এই অলিগোপলি মার্কেটে কারণ অলিগোপলি মার্কেটে যেহেতু ফিউ ফার্মস এবং লার্জ নাম্বার অফ বায়ার্স আছে সুতরাং প্রত্যেকটা ফার্ম চায় তার মার্কেট শেয়ারটাকে যতটা সম্ভব বাড়ানোর চেষ্টা করা এবং সেই মার্কেট শেয়ার বাড়ানোর ক্ষেত্রে তাদের কাছে মেন মিডিয়াম বা মেন যে উপায়টা রয়েছে সেটা হচ্ছে প্রমোশন করা এবং অ্যাডভার্টাইজমেন্টের পিছনে অনেক বেশি পরিমাণে খরচ করা তাই এই ধরনের মার্কেটে কিন্তু সেলিং কস্ট বা প্রমোশন কস্ট বা অ্যাডভার্টাইজমেন্ট কস্টের একটা বিরাট বড় ইম্পর্টেন্স থাকে নেক্সট হচ্ছে মেনি মডেলস এই ধরনের মার্কেটে আমরা যেমন দেখবে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট মনোপলি মার্কেট মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেটে আমরা একটা শর্ট রান ইকুইলিব্রিয়াম একটা লং রান ইকুইলিব্রিয়াম একটা ইউনিক ইকুইলিব্রিয়াম পেয়েছিলাম এই ধরনের মার্কেটে কিন্তু কোনো ইকুইলিব্রিয়াম পাওয়া যায় না তার পরিবর্তে এই ধরনের মার্কেটে আমরা যেটা পাই সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ মডেলস কেন এরকম হয় কারণ এখানে যেটা হয় সেটা হচ্ছে ফার্মগুলোর মধ্যে ইন্টারডিপেন্ডেন্স এত স্ট্রং থাকে যে কোনো ফার্ম যদি কোনোভাবে কোনো প্রাইস কোয়ান্টিটি কম্বিনেশন চেঞ্জ করে তার এফেক্ট বাকি ফার্মগুলোর উপর পড়ে এবং সেক্ষেত্রে বাকি ফার্ম এক একটা সিচুয়েশনে এক এক রকমভাবে রিয়্যাক্ট করে এটা মানে এটার কোনো এরকম কোনো রুলস নেই যে প্রত্যেকে এইভাবে রিয়্যাক্ট করবে বা ওইভাবে রিয়্যাক্ট করবে যেভাবে আমরা মনোপলি মার্কেট বা পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট বা মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেটে আমরা একটা শর্ট রান আর লং রান ইকুইলিব্রিয়াম পেয়েছি এখানে কিন্তু সেই ব্যাপারটা থাকে না এখানে কেউ একজন কোন একটা ফার্ম যদি প্রাইস কোয়ান্টিটি চেঞ্জ করে তার বাকি ফার্মগুলোর উপর তার যে একটা এফেক্ট করে সেই এফেক্ট অনুযায়ী বাকি ফার্ম কিভাবে রিয়্যাক্ট করবে সেটা কিন্তু সেই বাকি ফার্মগুলোর উপর ডিপেন্ড করছে এবং প্রত্যেকের স্ট্র্যাটেজি আবার আলাদা হতে পারে বি একরকম স্ট্র্যাটেজি নিতে পারে সি অন্যরকম স্ট্র্যাটেজি নিতে পারে ডি অন্যরকম স্ট্র্যাটেজি নিতে পারে প্রত্যেকটা ফার্মের স্ট্র্যাটেজি এক এক রকমের হতে পারে তাই আমরা এই মার্কেটে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ মডেল মানে এক একটা ফার্মে এক একটা স্ট্র্যাটেজির উপর বেস করে এক একটা মডেল তৈরি করা হয়েছে ওকে তাই আমরা এখানে কিন্তু শর্ট রান লং রান ইকুইলিব্রিয়াম এরকম কিছু দেখতে পাবো না ফার্মে আমরা যেটা দেখতে পাবো ডিফারেন্ট টাইপস অফ মডেলস নেক্সট হচ্ছে ইনডিটারমিনেন্ট ডিমান্ড এই ধরনের বাজারে ডিমান্ড কার্ভ কিন্তু ইনডিটারমিনেন্ট থাকে ডিমান্ড কার্ভ ইনডিটারমিনেন্ট থাকার পিছনে কারণটা কি ডিমান্ড কার্ভ ইনডিটারমিনেন্ট থাকার পিছনে কারণ হচ্ছে যে কেউ আগে থাকতে বুঝতে পারে না যে তার নেক্সট ফার্ম কি স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করবে এই ফার্ম যদি কোনোরকমভাবে তার প্রাইস কোয়ান্টিটি চেঞ্জ করে বি ফার্ম কি স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করবে সি ফার্ম কি স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করবে ডি ফার্ম কি স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করবে এটা এও জানে না আবার সি কি করবে সেটা বি জানে না বা ডি জানে না আবার ডি কি অ্যাডপ্ট করবে সেটা বি সি বা এ কেউ জানে প্রত্যেকটা ফার্মের যেহেতু ইন্ডিভিজুয়াল ফার্মের স্ট্র্যাটেজি আলাদা এক এক রকম ভাবে হয় তাই এই ধরনের মার্কেটে আমরা কোনো ডেফিনিট ডিমান্ড কার্ভ পাই না ওকে তার জন্য এখানে এই ধরনের মার্কেটে কি দেখতে পাওয়া যায় ইনডিটারমিনেট ডিমান্ড কার্ভ নেক্সট হচ্ছে প্রাইস ভিজিবিলিটি এটা একটা ইম্পর্টেন্ট ফিচার্স অফ অলিগোপলি মার্কেট এই মার্কেটে কি দেখতে পাওয়া যায় প্রাইস ভিজিবিলিটি কারণ কি হয় যে এই ধরনের মার্কেটে যেহেতু প্রচন্ড টাফ কম্পিটিশন থাকে ফার্মগুলোর মধ্যে তাই কোনো ফার্ম যদি প্রাইস বাড়ায় তাহলে বাকি তার কম্পিটিটিভ ফার্মস যারা আছে তারা তাকে কিন্তু ফলো করে না তার ফলে যে ফার্মটা প্রাইস বাড়ায় তার ডিমান্ড শেয়ার অনেকটা কমে যায় আবার কোনো ফার্ম যদি প্রাইস কমায় তাহলে বাকি ফার্মগুলো সঙ্গে সঙ্গে তাকে ফলো করে কারণ কোনো ফার্ম চায় না
যে কোনো একটা ধরো এ ফর্ম তার প্রাইসটা কমিয়ে দিয়েছে, বি সি ডি যদি প্রাইসটাকে সেম রাখে তাহলে এ বি সি ডি যে কাস্টমার আছে তারা অনেকে কি এ ফর্মের কাছে চলে আসবে, ফলে এ ফর্মের মার্কেট শেয়ার বেড়ে যাবে, বি সি ডি ফর্মের মার্কেট শেয়ার কমে যাবে। এটা কিন্তু বি সি ডি ফর্ম চাইবে না। সুতরাং এ ফর্ম যদি কোনোভাবে তার প্রাইসটা কমায় বি সি ডি কিন্তু তাকে ফলো করা শুরু করবে। তাই এখানে এই মার্কেটে কোনো ফার্ম প্রাইস বাড়ালে কেউ তাকে ফলো করে না, কোনো ফার্ম প্রাইস কমালে বাকিরা সবাই তাকে ফলো করে ফেলে। তার ফলে কি হয় যে এ ফার্ম যে প্রাইস কমালো তার ফলে মার্কেটে তার খুব একটা কিছু গেইন হয় না, উল্টে প্রাইসটা কমানোর ফলে তার কিছু লস হয়ে যায়। তাই এই ধরনের মার্কেটে কোনো ফার্ম চট করে প্রাইসের ওপর কোনো কিছু করতে চায় না। তাই এই ধরনের মডেলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে প্রাইস রিজিডিটি, অর্থাৎ প্রাইসটা এই এই ধরনের মডেলে একটা জায়গায় স্টিক করে থাকে। ওকে, এখানে মানে এখানে মেনলি এই ধরনের মার্কেটে যেটা হয় সেটা হচ্ছে নন প্রাইস কম্পিটিশন। প্রাইস বাদ রেখে অন্য জিনিসের উপর সেখানে কম্পিটিশন চলতে পারে, যেমন আফটার সেল সার্ভিস দিতে পারে কেউ, কোনো ফার্ম প্রোডাক্টের ওপর কোনো গিফট অ্যানাউন্স করতে পারে, কোনো ফার্ম প্রোডাক্টের ওপর এত পার্সেন্ট এক্সট্রা বলে দিতে পারে, ইত্যাদি নানা রকম স্ট্র্যাটেজি তারা ফলো করে। কিন্তু চট করে কোনো ফার্ম প্রাইসটাকে চেঞ্জ করতে চায় না। তাই এই ধরনের মডেলে বা এই ধরনের মার্কেটে আমরা একটা প্রাইস রিজিডিটি দেখতে পাই। তাহলে এইগুলোই হলো মোটামুটি অলিগোপলি মার্কেট, তার টাইপস এবং তার ফিচার্স। আশা করি এই ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে অলিগোপলি মার্কেটটা বোঝার জন্য। তোমরা এই ভিডিওটাকে যতদূর সম্ভব পারবে শেয়ার করো এবং অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব।